আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুইজন ওমরের কোমরকে আল্লাহ কবুল করে না। ওমর একজন হলেন ওমর ইবনুল খাত্তাব, যাকে আমরা ওমর হিসাবে চিনি, আর একজন হলেন ওমর ইবনে হিশাম, যার নাম হলো আবু জাহাল। আল্লাহ দিয়ে ওমরের কোমরকে কবুল করে নাও, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দোয়া যখন নবীজি করেছেন, আল্লাহ সাথে সাথে একজন ওমরকে কবুল করেছেন, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ কবুল করেছেন। যেই রাতে আমার নবী এই দোয়া করেছিলেন, ওই রাতটা হলো জুমার রাত্র। আতিনা ফি দারে দুনিয়া লা হাসান, আতিনা ফি دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا وافتخارا بالعلوم والغنى قدر قدرة داري بالكمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بهر حالي تهي ميرا نگهدار আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কেউ দামি হতে পারে না। সোহবত থেকে সাহাবি নবীর সাহাবিদের কি যুগ, যেই যুগটা ইসলামের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট। মানুষের কোন মূল্য ছিল না, যেই মানুষগুলো জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে ফেলত, দাফন করে ফেলত, এমন হাইওয়ান জানোয়ারের ইতিহাস। যেই মানুষগুলো গর্ভধারিণী মা রাস্তা দিয়া হেঁটে যায়, দুইজন মানুষ ঝগড়া লেগেছে, গর্ভবতী নারীর পেটে কি আছে, একজন বলেন ছেলে আর একজন বলেন মেয়ে। এবার ফাইনাল বিষয়টাকে পরিষ্কার করার জন্য মেয়েটার পেটটা ফেরে বাচ্চা বের করে তারপরে দেখতো। চিন্তা করেন কেমন আজিব হালাত। শুধু তাই নয় রে যুবক, এমন একটা যুগ যেই যুগের মধ্যে মা তার স্বামীকে যখন হারায় ফেলে, বাবা ইন্তেকাল করেছেন, বাবার বড় সন্তান, ওই সন্তান বাবার ইন্তেকালের পর বাবার শরীর মায়ের শরীরের উপর যদি একটা চাদর জড়ায় দেয়, ওই মার সাথে সন্তান বৈবাহিক সম্পর্কের মতো মেলামেশা বৈধ, নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলেন, হাকীকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস, বহন কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান, নেই কমা সকন করা হফর জিন্দজার। কিন্তু আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আমার মায়ার নবী যখন ওই মানুষগুলোকে দাওয়াত দেন, নবী যখন ওই মানুষগুলোকে বুঝাইলেন, যারা এমন জাহিলিয়াতের যুগ, আমার নবী যখন তাদেরকে বুঝান আল্লাহ কেমন দামি বানাইয়া দিলেন, কেমন দামি বানায় দিলেন বান্দা, আল্লাহ বলেন এমন দামি মানুষ পৃথিবীর যুগে আর কেউ আসবে না। আরো জোরে বলেন,
কেমন দামি বানায় দিলেন রে ভাই। আমার নবী বলেন আসহাবিকান নুজুম, আমার সব সাহাবীরা আসমানের নক্ষত্রের মতো। বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী কাউকে যদি বান্দা অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। আর জোরে বলেন এরে নবীর আশিক উম্মতের দল, কেমন সাহাবীর ভাই, আল্লাহ কেমন মর্যাদা বাড়াইয়া দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই এত বড় বুজুর্গ, ইরাকের মধ্যে যার চাইতে এত বড় আলেম আর কেউ নাই, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, তাকে এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করেন হযরত আমাকে একটু বলেন আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাম আল্লাহর কাছে বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজ, যার সময় এক ঘাটে হরিণ পানি পান করত, বাঘ পানি পান করত, এমন একজন ইনসাফওয়ালা বাদশাহ হযরত ওমরের পরে তাকে বলা হয় ইনসাফওয়ালা বাদশাহ। কেমন বাদশাহ ভাই, সাহাবাই কারামের পরে সমস্ত মানুষের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফের পাল্লাকে ভারী করে দিবে। এত বড় ইনসাফওয়ালা বাদশাহ বলে ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে বেশি নাকি মুআবিয়ার দাম। কেন মুআবিয়ার ব্যাপারে কথা বলল? কারণ মুআবিয়ার ব্যাপারে কোন কোন মানুষ কিছু কথা বলতে চায়। হাসান হুসাইনের ঘটনাকে কেন্দ্র করে কথা বলেন না কেন? অথচ মুআবিয়া হলেন কাতেবে ওয়াহি, পয়গম্বরের ওহি যারা লিখত, এমন একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া। শুধু তাই না, মুআবিয়া পয়গম্বরের কাছ থেকে 163টা হাদিস বর্ণনা করেছে। এমন একজন দামি সাহাবী বলে মুআবিয়ার দাম বেশি নাকি বলো নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয় তুমি কেমন বড় প্রশ্ন করেছো, তুমি জানো সাহাবায়ে কারামের কত দাম, সাহাবায়ে কারাম কত দামি জানো, সাহাবায়ে কারাম কত দামি। সাহাবীরা যুদ্ধের ময়দানে যেই ঘোড়া দৌড়াইছে ওই ঘোড়ার নাকে যেই দোলা লাগছে, দোলা যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি আল্লাহর নবী সাহাবীদের পরে সমস্ত আল্লাহওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুর কাদের জিলানী, যত পীর কুতুব গাউস আফজাল আরেক পাল্লায় রাখা হয়, ওই সামান্য ধুলার চাইতে তাদের দাম বেশি হবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার রাজ সদ সালা তাআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবাই কারামের ব্যাপারে কিভাবে কথা বলো? যদি কোন এলাকার ব্যাপারে আল্লাহর ঘোষণা হতো, মনে করেন বারে বোগ এলাকার ব্যাপারে আল্লাহর ঘোষণা,
এই বারেবুক এলাকায় যারা আছে সবার উপর আল্লাহ রাজি, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমাকে একটু বলেন বান্দা, এই ঘোষণা যদি আল্লাহর পক্ষ থেকে আসতো কারো কোনো কথা চলতো? কথা বলেন না কেন? না না, কারো কোনো কথা নাই। আল্লাহ তাআলা সাহাবাই কারামের ব্যাপারে বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, উম্মতের দান আমি আল্লাহ সাহাবীদেরকে কেমন দামি বানাইছি, ওই সাহাবীদের কাছে আমি আল্লাহ কুফুরি, আমি আল্লাহ অপছন্দ করে দিয়েছি। পাপাচার তারা পছন্দ করে না, গুনার কাজ কেউ পছন্দ করে না, বরং সাহাবীরা ঈমান তাদের কাছে ভালো লাগে, বরং সাহাবীদের কাছে নামাজ বড় ভালো লাগে। আমার কাছে তো নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, রোজা ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না। আল্লাহ ঘোষণা করে দেয়, সাহাবীরা এমনি সাহাবী হয় নাই, বরং সাহাবীদেরকে নির্বাচিত করেছেন। জোরে বলেন কি? নবীজি বলেন, ইন্নাল্লাহ ইখতারা আসহাবি আলাল আলামিন। নবী বলেন, আমার সাহাবীদের কি আল্লাহ গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ নির্বাচন করেছেন? সিওয়ান নাবিয়িনা ওয়াল মুরসালিন, নবী ছাড়া রাসূল ছাড়া, নবী এবং রাসূলদের পর আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবীদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওরা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডাক দিয়া কয়, সাহাবীদের ব্যাপারে কথা বলতে তোমার দ্বিধা লাগে না, নবীর সোহবতে আল্লাহ ওদেরকে এত দামি বানাইয়া দিয়েছে, এত দামি বানাইয়া দিয়েছেন। ওই সাহাবীরা নবীর সোহবতের কারণে আল্লাহরে রাজি করেছে, আল্লাহও তাদের উপর রাজি। রাজি না কিসমতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফা ইন্নাল মা লা ইয়াফুনি আন করিবিন وَإِنَّ الْعِلْمَ بَاقٍ لَا يَزَالُ عِلْمِ رَائِعَ زَازُ كَرْدًا بِحِسَابٍ خَلْقِ رَادًا جَوَابٍ بَاسَوَابٍ إِرَ نَبِيرُ عَاشِكُمْ مُتِرْدَالٍ أَلَّا بُلِنْ صَحَابِي دِرِ كُتُبُ اللَّهُ نَبِي بُلِنْ خَيْرُ أُمَّتِي قَرْنِي আমার যুগটা সবচাইতে সারা। সুবহানাল্লাহ বলে, আমার যুগ সবচাইতে দামি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীদের যুগের পাশে তথা তাবিঈ যারা সাহাবীদেরকে দেখেছেন ওদের যুগ দামি। নবী বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদেরকে যারা পাইছেন তাবে তাবিঈ এরাও দামি। তিনটা যুগ আমার নবী সারা যুগ বলেছেন, এর মধ্যে প্রথম যুগ হলো সাহাবায়ে কারামের যুগ। সুবহানাল্লাহ, নাই দেখেন না সোহবত কেমন করেছে। এই যে বসতে বলতেছি কেন জানে, এই সোহবত, সাহাবীরা বসছে নবীর সামনে, দামি হইছে কথা কন না কেন, নবীর সামনে বসছে তো দামি বানায় দিছে। দেখেন যারা যাদের মুখে দাড়ি ওরাও আলেমদের কাছে বসছে, মাদ্রাসায় পড়ে নাই, আল্লাহওয়ালাদের কাছে বসছে, আল্লাহ মুখে দাড়ি এনে দিয়েছে সুন্নতি লেবাস, ওদের ঘরে শান্তি, তোমার ঘরে শান্তি নাই।
তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নে সুবত নুরা কার শয়তান মি কুনি নাম তু আলি গরওয়ালি লানো তাসাই বরওয়ালি হম সুরা তো হম সিরাতে মুস্তফা দরতামামি হালে ও কুন নিতেবা ইত্তেবা সুন্নতে খাইরুল বাশার গিরে লাজম তাবুয়াবি আই পেসার এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ সাহাবীদেরকে আল্লাহ একটা পরীক্ষা নিয়েছেন ও দুনিয়ার যুবক তুমিও পরীক্ষা দাও দুনিয়ার জমিনে তুমি স্কুলে পরীক্ষা দাও ও ছাত্র ভাই তুমিও মাদ্রাসায় পরীক্ষা দাও সাহাবাই কারাম কে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা সওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়াআজরুন আযীম আল্লাহ বলেন সাহাবাই কারাম নবীরে যখন নবীর সামনে আসে আওয়াজটা ক্ষীণ করে দেয় নবীর সামনে আওয়াজ ছোট করিয়া দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছি কি পরীক্ষা নিলাম তাকওয়ার পরীক্ষা নিলাম আমি আল্লাহ নিজেই আমি পরীক্ষক পরীক্ষা দিয়েছে সাহাবাই কারাম বিষয় হলো তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন সাহাবাই কারামকে আল্লাহ পরীক্ষা করেছেন ধাপে ধাপে আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা করার পর আল্লাহ ফলাফল কোরআনে জানায় দিলেন আল্লাহ বলেন লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি পরীক্ষায় সাহাবাই কারাম পাস আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম আর আমি আল্লাহ ওদেরকে জান্নাতে পুরস্কার দিব কত মর্যাদা দিব আমি আল্লাহ ছাড়া কেউ জানি না ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায় ইয়া ইলাহি তু মেরা সাত্তার হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর হর তমন্না দিল সে রুখসত হো গই অব তো আজা অব তো খলওয়াত হো গই বুজুর্গি কি নেহি হমকো জরুরত গোলাম আপনা বানা হমকো খুদায়া আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার নবীজির সাহাবীরা যারা আছে ওরা কাফিরদের ব্যাপারে প্রচন্ড ভয়ানক রুহামাউ বাইনাহু আর পরস্পরের প্রতি একে অপরের প্রতি মায়া আমরা তো দেখেন না একজন আরেক মুসলমানরে পাইলে চাই চিন্তা করি তারে বাস দিতে কথা কন না কেন সাহাবাই কারামের কত দাম সাহাবাই কারামেরা কোনদিন কাফের বেঈমানরে বন্ধু বানায় নাই আজকে আমরা বেঈমানকে বন্ধু বানাইছি মনে করে ইহুদি আমার বন্ধু হিন্দু আমার বন্ধু বেঈমান আমার বন্ধু
না না বেঈমান কোনদিন বন্ধু হতে পারে না। লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন ইহুদি বেঈমানের দল ওরা কোনদিন বন্ধু হতে পারে না, বরং মুসলমানের বন্ধু তোমরা একে অপরের বন্ধু, আর মুসলমানের আসল বন্ধু তো হলেন আমার আল্লাহ। আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, লা ইলাহা, জোরে লা ইলাহা, যারা দাঁড়ায় আছেন বসে পড়ছে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাহাবাই কারাম নবীর সোহবতে এত দামি হয়ে গেল ভাই, ওরা নবীর জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিতেও তারা রাজি। কথা বলেন না কেন? তুমি সাহাবীদের ব্যাপারে কথা বলো, আজকে দেখেন না আমার নবীর ব্যাপারে কত কথা বলা হয়। নবীর আশিকেরা নবীর বিরুদ্ধে যখন স্লোগান হয় এমন লোক তালাশ করে পাওয়া যায় না যারা জানতা দিয়া দিবে। মিছিল করার জন্যই তো লোক পাওয়া যায়, ঠিক কি না বলে? এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, অথচ সাহাবাই কারামের দিকে তাকাইয়া দেখ, পয়গম্বরের সাহাবি তালহা ইবনে বারা, তালহার বাবার নাম হলো বারা, বাবা এবং সন্তান নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে আসার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কথা শুনিয়া আমার মায়ার নবীর চেহারা দেখিয়া সাথে সাথে বাবা এবং সন্তান কালেমা পড়ে মুসলমান। আরো জোরে বলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীর দরবার থেকে তালহা এবং তার বাবা বিদায় হয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তালহা তার বাবাকে ডাক দিয়ে বলেন, আপনি একটু দাঁড়ান, আমি নবীর কাছ থেকে কিছু কথা শুনে আসি। এই কথা বলিয়া বাবাকে দাঁড় করা দিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ঈমান আনছি গো পয়গম্বর, কালেমা পড়লাম নবী, কালেমা পড়ার পরে আর কি দায়িত্ব আছে একটু খুলিয়া বলেন পয়গম্বর, রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, যতক্ষণ পর্যন্ত না নিজের বাবা এবং মা, নিজের সন্তান এবং কি নিজের জানের চাইতে আল্লাহর বান্দা নবী কি সবচেয়ে বেশি ভালো না বাজবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কামেল মুমিন, পাক্কা মুমিন বান্দা কোনদিন হতে পারবে না। আল্লাহর নবী এবার চিন্তা করলেন, সাহাবীকে একটু পরীক্ষা করি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী, তুমি পারবা নাকি তোমার বাবার গর্দান আলাদা করে দিতে? এই কথা বলার পর সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, ও
রহমাতুল লিল আলামিন। নবী গো, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি গো নবী, আপনাকে এত ভালোবাসি গো পয়গম্বর, আপনার জন্য আমার মা কুরবান করতে আমি রাজি, আপনার জন্য আমার বাবাকে আমি উৎসর্গ করতে রাজি, আমার নিজেকেও আপনার মহাব্বতে আমি উৎসর্গ করতে রাজি। পয়গম্বর, আমি আপনার মহাব্বতের পরিচয় দিতে চাই, সাথে সাথে তরবারি নিয়া বাবাকে হত্যা করার জন্য রেডি দৌড়াইতেছে। আমার মায়ার নবী ডাকতে কই সাহাবী দ্বারা, না না, আমি রহমাতুল লিল আলামিন, সন্তান কর্তৃক বাবাকে হত্যা করার জন্য আসি নাই, বরং আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি যাচাই করতে চাইলাম, আমি একটু দেখতে চাইলাম তুমি কি পরিমাণ আমাকে মায়া করো, তুমি কেমন আমি নবীকে ভালোবাসো। আমি যখন পরীক্ষা করে বুঝতে পারলাম তোমার ভিতরটা আমি নবীর মায়া দিয়া ভরবো। আল্লাহর নবী বলেন, যাও, চিন্তা করা লাগবে না, রহমাতুল লিল আলামিন। এবার তাকে বিদায় দিয়া দিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা আর আল্লাহকে ডাকবা, নবীর তরিকা অনুযায়ী চলবা, টেনশন করা লাগবে না। এই কথা বলিয়া রহমাতুল লিল আলামিন বিদায় করে দিলেন। অনেক দিন হয় আমার মায়ার নবী তলহারে দেখে না, হঠাৎ একদিন তলহার বাবা বারার সাথে সাক্ষাৎ। নবী জিজ্ঞাসা করে, ও বারা, তোমার সন্তান তলহা সন্তানটা কই? এমন সন্তান যেই সন্তান নবীর মহাব্বতে বাবার গর্দান আনতে যায়, এমন মহাব্বতের সন্তান দেখি নাই, ওই সন্তানটা কই আজকে কতদিন হয় দেখি না। এবার বাবা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তানটা আজকে বহুদিন হয় অসুস্থ হয়ে পড়ে আছে। রহমাতুল লিল আলামিন কথাটা শোনার পর আমার মায়ার নবী বললেন, আমি তলহাকে দেখার জন্য যাব। নবী বলেন, কোন আল্লাহর বান্দা অসুস্থ কোন ব্যক্তিকে যদি দেখতে যায়, সকালবেলা যদি যায়, ওই বান্দা সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কেউ যদি সন্ধ্যাবেলা দেখতে যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। রহমাতুল লিল আলামিন রওনা, নবীর সাথে সাহাবীরা অনেকে রওনা করেছে, আমার নবী রহমাতুল লিল আলামিন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা মঈনুদ্দিন আল আজাদ সাহেবের আগমন, বাংলার দ্বিতীয় শরীফ শরীয়তপুরি সাহেবের আগমন, নারায়ে তাকবীর।